তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা গ্রিভাস কবুতর দেখব। হিলস পরিমাণে গ্রিভাস কবুতর আছে। তো মেয়েদি এই জোড়াটা কত চাচ্ছ? পঁচিশ তারিখ শুক্রবার এই জোড়াটা কত চাচ্ছ? সিলভার 1400, 2500। আচ্ছা দুইটা চোখই দেখাও, খুব সুন্দর আই সাইন নরমাদি। তো সিঙ্গেল সিঙ্গেল দেখাও তো ভাই এগুলার। তো বর্তমানে আমরা মাদিটা দেখতেছি, নটটা দেখাও এখন হাতে নর কবুতরটা আছে। তো জোড়া জানি লাস্ট কত বললাম মেহেদি? এই জোড়াটা লাস্ট কত? লাস্ট 2300 টাকা। কয়েক জোড়া পুরান জাতের সিলভার কবুতর আমরা দেখতেছি, মাশাআল্লাহ জাবরা দেখেন, বডি দমবাজু কালো আর চোখও মাশাআল্লাহ খুব সুন্দর। বিশেষ করে মাদিটার চোখ অস্থির, তো চোখগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। দেখেন আই সাইড গুলো কত সুন্দর। কত হইলে বিক্রি করবো এই জোড়াটা? একদম 3500 টাকায় পড়বো। কত মেহেদি এই জোড়াটা? নটটা সিলভার আর মাদিটা নাপতার থেকে আসা, 1800 টাকা দাম চাচ্ছে। তো মেহেদি হাতের কবুতরটার দাম কত চাচ্ছ? একদম 1000। এটা একটা কথা ভাই, হ্যাঁ বলো, যারা অনলাইনে কিনেন বা নেন তারা কবুতর হাতে পাওয়ার সাথে সাথে যে কোনো উপকার ডিস্টার্ব থাকে আমার কবুতর আমাকে দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। ওই এক সপ্তাহ, দুই মাস, তিন মাস পর জানাবেন, এটা তো ঠিক না ভাই। আপনি হয়রানি হন, আমি হয়রানি হন, মানে সাথে সাথে জানাইতে হবে হাতে পাওয়ার পর পরে সাথে সাথে জানাবে। একদিন তুলে টাইম দিলাম, একদিন পর্যন্ত টাইম, এটা একটা জীবন মানুষের, এক মিনিটে গ্যারান্টি নাই। আমি তো একটা ছোট্ট জীবন। ঠিক আছে, মানে একদিন সময় দিলাম, একদিন সময় দিয়ে দিলাম। ঠিক আছে, এ খাঁচা কত পিস এগুলা? এগুলো ভাই 300 টাকা পিস, পুরো খাঁচা মার পিস। আর যারা বেশি নিবে 250 টাকা পিস, যারা বেশি নিবে 250। আর ধরা কবুতর সব 500 টাকা জোড়া, 500 টাকা জোড়া, 500 টাকা। আচ্ছা, এখানে যা দেখতেছেন জোড়া 500 টাকা করে হলে নিতে পারবেন। আমরা এখান থেকে কিছু কবুতর আপনাদেরকে দেখাই বের করে, তাহলে হয়তো আপনারা অতটা বুঝবেন না। এগুলো জোড়া 500 টাকা, যারা বাজেট কম তারা ইনশাআল্লাহ নিতে পারবেন। জোড়া 500, এই যে এই জোড়াটা 500 টাকা। ওকে ওকে, তো এ হচ্ছে আরেক জোড়া। নটটা চোখ বন্ধ করে 3 থেকে 4 ঘন্টা ফ্লাই করবে। তো একটা মাদি দেখতেছি, আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন। সিলভার জিরা, আই সাইনটা দেখাও ভাই, চোখটা দেখাও, মানে একটু কড়া চোখের কবুতর। চুইঠাল নটটা কত চাচ্ছ? একদম 250 টাকা পিস। একজোড়া উপরে উঠাও তো দেখে,
ভাই এই জোড়াটা কত যাচ্ছ মিলি 1500 জোড়া ভাই একদম 1500 তো যারা একদম লো প্রাইজে কবুতর চান হোমা কবুতর মেহেদি থেকে নিতে পারবেন ভালো ব্রেজাল করা দুই জোড়া একসাথে নিলে 3000 এই দুই জোড়া একসাথে নিলে 3000 এর কমে না দেখেন মিলি বাচ্চা মাত্র 1500 টাকা করে নিতে পারবেন আপনার বাচ্চা নিবে অরিজিনাল পিওর মিলি1600 টাকা জোড়া জি ভাই দেখি রেজাল্ট থাকলে হাতে পড়া থাকে মিয়া কবে মানুষ নিয়ে যায় আছে ভাই বাজার খারাপ দেখে আম রেজাল্ট আতে হয় না দেখি ভাই এ হচ্ছে নর সবজি এটা মাটি এটা নর এটা মাটি হ্যাঁ মাটি ভাই গ্রিজেলের জোড়াটা কত ভাই গ্রিজেলের জোড়াটা 4000 টাকা বিক্রি কত 2000 3000 টাকা ফিক্স 3000 টাকা ফিক্স আর এই উপরের এটা কি মাদি গ্রিজেল এটা মাদি এই মাদিটা কত টাকা হচ্ছে এটা নিলে 1000 টাকা 1000 টাকা সিঙ্গেল আর রেড চেকার নট এই যে যা আছে সব 1000 ওই নটটা 2500 টাকা ওই নটটা খালি রেস করা না আচ্ছা আচ্ছা রেস করাটা খালি 2500 বাচ্চা জোড়া কত যাচ্ছেন 800 টাকা তো মাক্সিস বাচ্চা জোড়া 800 টাকা হইলে এরকম হাটে আসলে 800-500 ভিতরে নিতে পারবেন লাস্ট কত হইলে বিক্রি করবো ভাই 700 তো লাস্ট 700 টাকা হইলে নিতে পারবেন বাচ্চা জোড়া পাঁচ পিস কত ভাই আপনার গ্রিবাজার পার পিস কেমন দাম চাচ্ছেন 200 টাকা করে পার পিস তো ভাই 200 টাকা করে পার পিস হলে বিক্রি করবে কেমন দাম চাচ্ছেন 250 টাকা পিস এই কবুতরগুলো 250 টাকা করে পার পিস চাচ্ছে ভাই আপনার কি গ্রিবাজগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন 250 টাকা তো এই খাঁচায় যেগুলো আছে 250 টাকা করে পার পিস কারণ আসলে জোড়া ধৈরা সবাই দেখাইতে চায় না এই জন্য শুধু দামটাই বললাম এখানে যা আছে এই খাঁচায় 250 টাকা করে পার পিস হইলে নিতে পারবেন ভাই তোমার হোমাগুলো কত চাচ্ছ কালো হোমা নোটটা কত একদম 1000 গ্রিজেলটা মাদি কত একদম 1200 আর গ্রিবাসটা 300 গ্রিজেলের বাচ্চা দুই জোড়া আর এগুলো এরকমই দাম আপনার এখানে যেগুলো আছে 250-300 টাকা পিসে হয়তো চাবেন ভাই তোমার এই জায়গায় পার পিস কত টাকা কবুতর পার পিস 300 মানে 600 টাকা জোড়া এই কবুতরটা একটু বাইক করে দেখাও তো ওই যে পানি খাইতেছে তো এইখানে নর হিসাবে এই কবুতরটাই আমার কাছে ভালো লাগছে এটার জন্য বাই করতে বললাম খুবই সুন্দর কবুতরটা বয়স হইলে আরও সুন্দর হবে 300 টাকা না ছাড়াছাড়ি প্লাস হাই ফ্লেয়ার ছোট ভাই তোমার গ্রিবাস কবুতর কত করে জোড়া চাচ্ছ
জোড়া 400 টাকা আচ্ছা বিক্রি কত 300 হিলো করে দিবা নাকি আচ্ছা 300 টাকা জোড়া মানে 150 টাকা করে পিস হলো বিক্রি করে দিবা যারা কম দামে কবুতর চানে যে এই কোয়ালিটির কবুতরগুলো পাবেন তো হাতে হিউজ গ্রিবাস কবুতর আছে ঘুরতে হয় ভালো মন্দ যাচাই বাছাই করে নিতে হয় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার করোনা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।